জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে কৃষি অফিসের উদ্যোগে উফসি আউস ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয় মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিং চারশো কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ বীজ দশ কেজি ডিএসপি দশ কেজি এমপি সার বিতরণ করেন এছাড়া এরই মধ্যে কৃষি প্রণোদনার আওতায় পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার জন কৃষককে বিঘা প্রতি জমির জন্য এক কেজি করে উন্নত মানের পাট বীজ বিতরণ করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা অনুপ সিং এ সময় সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন তারা উপকারভোগী কৃষকগণ ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন